হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। শুনতে পাচ্ছো কিনা আমাকে? তোমরা সবাই একটু কমেন্টসে লিখে দাও আমাকে প্রথমেই। আমি আমার সাউন্ড টেস্ট করে নিলাম, চেক করে নিলাম, ঠিক আছে। আশা করছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। হোসাইন আল রিয়াদ, হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি অলরেডি জয়েন করে ফেলছি। দীপক কান্তি দত্ত স্যার, নমস্কার, আমি অন্বেষা দত্ত। ওকে, শুনতে পাচ্ছি আমাকে তোমরা শুনতে পাচ্ছ? আমিও তোমাদেরকে অলরেডি দেখতে পাচ্ছি, রেসপন্স পেয়ে গেছি। অনেক স্টুডেন্ট অলরেডি জয়েন করে ফেলেছো। আমরা এখন লাইভে দেখতে পাচ্ছি 130+ স্টুডেন্ট আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছো। তোমরা নিশ্চয়ই জানো যে আমি বলেছিলাম আজকে তোমাদের সাথে আমার একটা ছোট্ট একটা পরীক্ষা আছে, প্রশ্ন উত্তর পরীক্ষা। রুটিনে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সেটা। পরীক্ষাটা আমি কিভাবে নিব আমি একটু বলে নেই। তোমরা খাতা কলম নিয়ে বসো সবাই আমার সাথে। নিশ্চয়ই বাসায় অবস্থান করছো, টেবিলে তুমি অবস্থান করো। আমি মানে তোমাদের কাছে আহ্বান করব তোমাদেরকে যে তোমরা যেন অন্তত একটা খাতা আর কলম নিয়ে যেন বসো। আমার যে প্রশ্নগুলো উত্তর আজকে তোমরা করবে, এই উত্তরগুলো যেন আমি দেখতে পাই। আচ্ছা, ফার্স্ট আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো একটু পরে তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এখানে মোট প্রশ্ন থাকবে 8টি। সেখানে 8টি প্রশ্ন থেকে তোমাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, ছোট ছোট প্রশ্ন। আর সেজন্য তোমাকে সময় দেয়া হবে 30 মিনিটস, আর বেশি সময় দেয়া হবে না, 30 মিনিট সময় তোমাকে দেয়া হবে। এই 30 মিনিটের মধ্যেই তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যারা প্রশ্নের উত্তর লিখে স্ক্রিনশট অর্থাৎ ছবি তুলে সাথে সাথে কমেন্টস বক্সে দিবে, আমি তাদের প্রত্যেকটা ছবি আমি দেখব। দেখে দেখে আমি যারা সবচেয়ে বেশি ভালো করেছো পরীক্ষায়, যারা সবচেয়ে বেশি ভালো লিখেছো, তাদেরগুলো আমি মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করব। তোমরা জানো এর আগে একটা কুইজ খেলেছিলাম, এর মধ্যে যারা ভালো করেছো তাদেরকে আমার পক্ষ থেকে একটা গিফট পাঠানোর কথা। আমি এগুলো সব রেডি করে রাখছি, নাম লিখে, অ্যাড্রেস লিখে সবকিছু রেডি। আজকের মূল্যায়নের পর আমি একসাথে ছেড়ে দিতে চাচ্ছি আর কি। এজন্যে যারা এখনো হাতে পাওনি, টেনশনের কোনো কারণ নাই। আজকে আমি দেখব যে কতজন স্টুডেন্ট রেসপন্স করছে আমাদের আমার এখানে পরীক্ষায়, তাদেরগুলো সহ আমি একসাথে আমার গিফটটা তোমাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে। তো এই মুহূর্তে সবাই কি আমরা প্রস্তুত আছি কিনা পরীক্ষাটা দেওয়ার জন্য? আর মূলত আমি বলে নিচ্ছি, প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাতার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, যেমন 1 নং প্রশ্নের উত্তর পরীক্ষায় তোমরা যেভাবে দাও সেভাবে জাস্ট উত্তরগুলো লিখে যাবে। 2 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর, এইভাবে লিখে যাবে। প্রশ্ন থাকবে টোটাল 8টা আর উত্তর দিতে হবে 5টা। একজন শিক্ষার্থী লিখেছো এইখানে কিভাবে দিব, লাইভে তো পিক কমেন্টস করা যায় না। তোমরা প্রথমে ছবি তুলবে। ছবি তুলে তোমরা ক্যামেরাতে ছবি তুলে দেখবে যে এখানে দেয়ার অপশন আছে অবশ্যই। আর যদি তোমরা এখন না দিতে পারো তাহলে আমার যখন আমি বলবো যে তোমাদের পরীক্ষা শেষ 30 মিনিটের পর আমি তোমাদেরকে আরো 10 মিনিট সময় 10 মিনিট সময় আমি তোমাদের জন্য রাখবো, 10 মিনিটের মধ্যে তোমরা সবার ছবিগুলো দিবে। অর্থাৎ আমার লাইভটা শেষ হওয়ার 10 মিনিট আমি ওয়েট করব, কমেন্টস বক্সে সবাই ছবিগুলো দিয়ে দিবে। অর্থাৎ আমার লাইভ শেষ, তোমার পরীক্ষা শেষ। এবার তোমার পরীক্ষাটা শেষ হয়েছে, তো তোমার হাতে সময় আছে এখন, সাথে সাথে তুমি ছবিটা তুলে তুমি আমার এই ক্লাসটাতে যাবে, কমেন্টসে গিয়ে তুমি ছবিটা তুলে কমেন্টসে জাস্ট ছবিটা তুমি অ্যাড করে দিবে। এক্ষেত্রে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত পরীক্ষাটা নিব ততক্ষণ তোমরা শুধু পরীক্ষা দিয়ে যাবে, খাতার উপরে অবশ্যই তোমার নামটা লিখবে এবং তোমার অন্তত কোন স্কুলে পড়ো স্কুলের নামটা অন্তত লিখে দিবে, আমার জন্য ভালো হয় আর কি। হ্যাঁ, নাম, স্কুলের নাম, আর শ্রেণী আমরা জানি অষ্টম শ্রেণী, আর কিছু লাগবে না। আর প্রশ্নের উত্তরগুলো লেখা শেষ হবে, আমার লাইভটা যখন শেষ হবে আমি তোমাদের কমেন্টসে 10 মিনিটের মধ্যে আমি যেন তোমাদের কমেন্টস বক্সে যেন তোমাদের পরীক্ষার এই খাতার স্ক্রিনশট যেন আমি দেখতে পাই। 10 মিনিট পর যারা দিবে আমি কিন্তু তাদেরগুলো কাউন্ট করব না। আমি খাতা নিয়ে বসছি, আমি 10 মিনিটের ভিতরে যে সমস্ত স্টুডেন্টরা আমাকে কমেন্টস করবে আমি প্রত্যেকেরই
আমি এগুলো দেখে নিব এবং সাথে সাথে আমি ইভ্যালুয়েশন করে ফেলবো যে কতজন উত্তর দিতে পেরেছো, এবং নামও আমি ঘোষণা করে দিব আজকে না, নামটা আমি হয়তো তোমরা পেজে খেয়াল করবে, তোমাদের প্রত্যেকের নাম সহ ইনশাল্লাহ বের হবে কে কত মার্কস পেয়েছো। আজকে আমাদের আমাদের টোটাল মার্কস হচ্ছে 25, এই 25 থেকে কিন্তু আমাদের টোটাল তোমার 8টা প্রশ্নের উত্তর থেকে 5টা তুমি করে দিবে, বাস। ছবি অ্যাড করার অপশন নাই স্যার, লাইভটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি ছবি অ্যাড করতে পারবে, কমেন্টস বক্সে গিয়ে তুমি যে কোনো ছবি কিন্তু তুমি সেখানে কিন্তু দিতে পারবে, ওটা কোনো সমস্যা না। লাইভ শেষ হওয়ার 10 মিনিটের ভিতরে তোমরা প্রত্যেকে তোমাদের স্ক্রিনশটগুলো তোমরা দিয়ে দিবে। এরপরেও আমি একটা ইমেল আইডি দিব কমেন্টস বক্সে, ইমেল আইডিটাতে তোমরা ইচ্ছে করলে, যারা খুব প্রবলেম হয় যে ছবিটা পাঠাতে, তারা ইমেল আইডিতে তোমার খাতার স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিবে, অথবা তারপরেও যদি কোনো কষ্ট হয়, কারো ঝামেলা হয়, আইসিটি প্রবলেম, টেকনোলজি কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে সেটা পাঠিয়ে দিবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা কিশোর বাতায়ন নামে একটা মেইল এখন তোমরা দেখতে পাবে, কিশোর বাতায়ন নামে যাবে মেইলটা, আমি আমার মেইল আইডিটা অলরেডি দিয়ে দিছি তোমাদেরকে, দেখো কিশোর বাতায়ন তোমাদের কমেন্টস বক্সে একটা মেইল আইডি দিয়েছে, এইটাই আমার মেইল, তোমরা প্রত্যেকেই এখানে তোমরা পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে তোমাদের সৎ থাকতে হবে, আমি তোমাদের উপর পরিপূর্ণ বিশ্বাস করছি, ঠিক আছে, আমি তোমাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস করছি, তোমরা অবশ্যই ভালো কর, মানে তোমরা রেসপন্স করবে, এবং যতটুকু সম্ভব তোমরা সত্যটাই লেখার চেষ্টা করবে। তাহলে আমি শুরু করে দিচ্ছি, আমি আর 30 সেকেন্ড সময় নিব, অর্থাৎ এখন 7 মিনিট হয়েছে আমার ক্লাস, আমি 6 মিনিট যখন আমার ক্লাসটা হবে আমি ঠিক তখনই আমি ক্লাস ক্লাসে তোমাদের প্রশ্নগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, মানে আমি 1 মিনিট আর অপেক্ষা করব, 1 মিনিটের ভিতরে তোমরা তোমাদের খাতা কলম গুছিয়ে নেবে। এর মধ্যে আমি দেখে নিচ্ছি কারা কি কমেন্টস করেছো, কোনো প্রবলেম আছে কিনা, ফারজানা সুলতানা রিতা জয়েন করেছো, ঠিক আছে, পিক লাইভে দেয়া যায় না, লাইভের পরে দিবে, না হলে আমাকে মেল করবে, 10 মিনিটের ভিতরে তোমরা মেলগুলো করে ফেলবে। ঢাকা গভর্নমেন্ট স্কুল থেকে আমিরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেকে জয়েন করেছো, আমি ভালো আছি জানতে চেয়েছো, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। ফারজানা বৃষ্টি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো, আশা করছি তোমরা ভালো আছো। আচ্ছা আর 15 সেকেন্ড সময় আছে, 15 সেকেন্ড পরেই আমি তোমাদের প্রশ্নগুলো দেখাবো, আর প্রশ্নে দেখবে যে 30 মিনিটের মধ্যে তোমার কাউন্ট ডাউন আছে ওখানে, ওই কাউন্ট ডাউনের ভিতরেই দেখবে তোমাদের সময়টা দেখা যাবে, কত মিনিট বাকি আছে তোমার পরীক্ষার, হ্যাঁ, আর মাঝখানে চুপ করে জাস্ট পরীক্ষাটা দিয়ে যাবে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কেবল তারাই পরীক্ষাটা দিও, আর অন্যান্য শ্রেণীর স্টুডেন্ট আছে এখানে ইনভলভ আমি জানি, তোমরা শুধু দেখে যাও। ওকে আমি শুরু করছি, সময় কাউন্ট এখন থেকে, নিশ্চয় তোমরা স্ক্রিনে প্রশ্নগুলো দেখে ফেলছো। একজন লিখেছো স্যার প্রশ্ন কি লিখতে হবে, নো নিড, প্রশ্ন লিখার কোনো দরকার নেই, তুমি লিখবে 1 নং প্রশ্নের উত্তর, শুধু উত্তরগুলো দিয়ে যাবে, 2 নং প্রশ্নের উত্তর, এভাবে উত্তরগুলো দিয়ে যাবে। তোমাদের সময় কিন্তু শুরু হয়েছে অলরেডি, 1 মিনিট গন, আর কয়েক সেকেন্ড বাকি আছে, 1 মিনিট শেষ তোমাদের। অর্থাৎ আমাদের এখন সময় হচ্ছে ঘড়ির কাঁটা, এখন টাইম হচ্ছে 3টা 6, আমরা তোমাদেরকে সময় শেষ করে দিব 3টা বেজে 35 মিনিটে, ঠিক আছে।
3:35 তোমাদের সময় শেষ হবে, 3:35 সর্বশেষ সময় 3:35, 30 মিনিট সময়। আমি কিন্তু সময় একদম সেকেন্ড করে আমি কিন্তু কাউন্ট করতেছি, আমার সামনে কিন্তু আমি ঘড়ি রেখেছি এবং আমি দেখতে পাচ্ছি কত সময় যাচ্ছে সেখানে। 30 মিনিটের মধ্যে আমরা শেষ করব ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে কমেন্টস করতেছো, আমি তোমাদেরকে বলবো যে কমেন্টসে কেউ কোনো উত্তর লিখবে না, অনেকে লিখে ফেলতেছো, এটা হচ্ছে সবচেয়ে বোকামি হবে। শরীফ হোসেন, তুমি যদি অষ্টম শ্রেণীর হয়ে থাকো, যে অ্যান্সারটা লিখো সেটা খাতায় লিখো, আর যদি তুমি অন্য ক্লাসের হয়ে থাকো তাহলে তোমাকে আমি বলবো যে তুমি কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবে না কমেন্টসে, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে অন্যরা তোমার এই কমেন্টসটার অ্যান্সারটা দেখে কিন্তু সেক্ষেত্রে সে খাতায় লিখে ফেলতে পারবে। কোনো প্রশ্নে, কোনো প্রবলেম, কোনো কিছু না বুঝলে আমাকে লিখে দিও, আমি তোমাদেরকে চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। উত্তর না, প্রশ্নটা যদি কারো বুঝতে সমস্যা হয়। রাজ প্রীতম, তানজিনা, তাহির, 8-এর কি লিখেছে কমেন্টস আমি বুঝতে পারতেছি না। আমি 2টা পদ্ধতি বলেছি, পরীক্ষাটা দেওয়ার পর তোমাদের খাতার স্ক্রিনশটটা আমাকে মেইলে পাঠাবে, আমি মেইল অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দিয়েছি। কিশোর বাতার নামে কমেন্টস বক্সে আমার মেইল অ্যাড্রেসটা দেয়া আছে, আর যারা কমেন্টস বক্সে ছবি তুলে লাইভের পরে পাঠাতে চাও ওইভাবেও পাঠাতে পারো, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করবা, প্রত্যেকেই, দুই জায়গায় পাঠানোর কোনো দরকার নাই, যে কোনো একজন শিক্ষার্থী, অর্থাৎ একজন শিক্ষার্থী দুই জায়গায় যেন আমরা না পাঠাই, একবার মেইলে আবার কমেন্টস বক্সে, আমরা যে কোনো এক জায়গায় পাঠাবো, তাহলে আমি বুঝতে পারবো আমাকে যারা মেইল করেছো তারা ফেসবুকের আমার এই ক্লাসের কমেন্টসে তোমার খাতাটা পাঠাও নাই ছবিটা, আর যারা কমেন্টস বক্সে পাঠিয়েছো তারা মেইল করোনি, তাহলে আমার জন্য সুবিধা হবে। বুশরা রহমান, ওয়ালাইকুম আসসালাম, তুমি পরীক্ষায় জয়েন করে ফেলো, সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের, আর এটা একটা কুইজের মতোই, সময় কম প্রশ্ন বেশি, তো সেক্ষেত্রে দ্রুত করে লিখে যেতে হবে। সেক্ষেত্রে তোমাদের যারা দ্রুত লিখতে পারো, যারা এই করোনাকালীন সময়ের মধ্যে দ্রুত লিখে হাতের লেখাকে খুব দ্রুত গতি সম্পন্ন করেছো, খুব সুন্দর করেছো, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা খুবই সহজ। আর একটা কথা বলে দিচ্ছি, আমি তোমাদের উপরে সম্পূর্ণ বিশ্বাসের উপরে ছেড়ে দিয়েছি, তোমরা যদি কেউ ইন্টারনেট থেকে কোনো ইনফরমেশন নিয়ে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে সেটা তোমাদের উপরে থাকবে, অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের মধ্যে সততার যে গুণটা আছে সেটা কিন্তু আর রইল না, যদি তুমি কোথাও বই থেকে অথবা গাইড খুলে অথবা তোমার ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে তুমি যদি সেটার প্রবলেম সলভ করার চেষ্টা করো। কারণ এতদিন ধরে তোমরা কোনো পরীক্ষা দিচ্ছ না, অনেকে অনলাইনে পরীক্ষা দিয়েছ, তুমি যদি দেখে দেখে লিখে আমার ক্যান্সারটা করে দাও সেক্ষেত্রে আমি আমি হয়তো তোমার অ্যান্সারটা পেয়ে যাব, কিন্তু তুমি তোমার নিজকে ঠকাচ্ছ, তুমি তোমার বিবেকের কাছে কিন্তু পরাজিত। এই জন্য আমি তোমাকে বলবো, তোমাদেরকে বলবো যে কেউ আমরা বই হাতে নিব না, এবং ইন্টারনেট থেকে, গুগল থেকে, গাইড থেকে, যেই কোনো রকমের বই থেকে আমরা কোনো রকমের সহযোগিতা নেওয়ার চেষ্টা করব না, একদম সেলফ, তুমি যা পারো শুধু সেইটুকু লিখে যাবে, তোমার ভুল হোক, এর পরবর্তীতে যেটা ভুল হবে সেটা সংশোধন তুমি করে নেবে। এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে কোনো শিক্ষার্থী, আমরা কোনো বই, আমরা কোনো গুগলের মাধ্যমে আমরা কোনো রকমের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব না,
এতে করে তোমার সততার পরীক্ষা হয়ে যাচ্ছে একসাথে। অন্ধবিশ্বাসের উপরেই কিন্তু আমি তোমাদেরকে এই প্রশ্নটা দিয়ে রেখেছি, সেজন্য প্রবলেম সলভ করার জন্যে তোমরা কখনো এই কাজগুলো করবে না বলে আমার আমার বিশ্বাস। সাদিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, জয়েন করো, যদি তুমি একটু লেটে এসে থাকো তাহলে এখনই পরীক্ষায় তুমি অংশগ্রহণ করে ফেলো। এস এম আবুল হাশেম, আইসিটি এক্সামের প্রাইস আমি প্রথমে বলেছি যে আমি কাউকে পাঠাইনি, আজকের এই পরীক্ষাটার পর আমি দুইটার একসাথে পাঠাবো, ওইগুলো সব রেডি, তোমাদের নাম সব লিখে রেডি করে রাখছি আমি বইয়ের উপরে, আজকেরটা আমি দেখি তারপরে একসাথে করে দিচ্ছি, আজকে থেকে এখান থেকেও কিছু স্টুডেন্ট পাবে। আজকে যারা পরীক্ষা দিবে আমার কাছে স্ক্রিনশট পাঠাবে, আমি ধরে নিব একমাত্র আমার এই স্টুডেন্টসগুলোই হচ্ছে এই কিশোর বাতায়নের এই পর্যন্ত যতগুলো ক্লাস আমি করিয়েছি 7-8-10টা ক্লাস, সবগুলো ক্লাসের মধ্যে তোমরাই হচ্ছ সত্যিকার অর্থে একদম মনোযোগী এবং অনলাইনে তোমরা সঠিক সময়ে সঠিক কাজে লাগাচ্ছ বলে আমি ধরে নিব। অর্থাৎ আজকে এই পার্টিসিপেন্টসের উপরেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ক্লাসে শুধু ক্লাস করতে আসে, গল্প করতে আসে কজন, নিজকে সময় দেওয়ার জন্য আসে, না ফ্রেন্ডদের সাথে গল্প করতে আসে কজন, নাকি পড়াশোনা করতে আসে, আমি কিন্তু এটা বিচার করতে পারবো আজকে। সো আমি চাইবো যে লাইভে এই মুহূর্তে 50-60 আপ স্টুডেন্ট আছো, এই 60 আপ স্টুডেন্টসদের মধ্যে আশা করছি যে তোমরা প্রত্যেকেই অংশগ্রহণ করে আমাকে সাপোর্টিং ইয়াটা জমা দিবে খাতাটা। আমি প্রশ্নগুলো একটু পড়ে যাচ্ছি যদি কারো কোনো প্রবলেম হয়। এক, আইসিটি এর পূর্ণ রূপ কি? দুই, র্যাম ও রমের মধ্যে দুইটা করে পার্থক্য লিখো। তিন, ভাইরাস কি? কয়েকটা ক্ষতিকর ভাইরাসের নাম লিখো। স্প্রেডশিট কি? স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রসমূহ লিখো, অর্থাৎ কোন কোন জায়গায় স্প্রেডশিট ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব সংক্ষেপে লিখো। ইমেল কি? ইমেলের পূর্ণ রূপ কি? রাউটার কি? তারযুক্ত ল্যান কার্ড ব্যবহারের সমস্যা ও তারবিহীন ল্যান কার্ড ব্যবহারের সুবিধাগুলো আলোচনা করো। এই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে আমি ক্লাস করিয়েছি, সেক্ষেত্রে এখান থেকে কোনো প্রশ্নের উত্তর না পারাটা আমি মনে করি যে সেটা দুঃখজনক হবে। একজন শিক্ষার্থী লিখেছো যে নীল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি নীল, তুমি কেমন আছো? আমরা কমেন্টসে কোনো লেখালেখি না করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি, এতদিন তো ক্লাস করেছি, আমরা এর আগে একটা কুইজ খেলেছি, আজকে একটা পরীক্ষাই দেই আমরা, কি বলো? মোহাম্মদ জাহাঙ্গীর, কেমন আছেন স্যার? আমি ভালো আছি জাহাঙ্গীর। আলেয়া সাহা শাহাদাত, ওয়ালাইকুম আসসালাম, পরীক্ষায় জয়েন করে ফেলো, যদি কেউ লেটে এসে থাকো তাহলে জয়েন করো এখনই।
দ্রুত লেখো, তোমাদের হাতে সময় কিন্তু বেশি নেই। ঘড়ির কাঁটা এখন বলছে 3:16, অর্থাৎ তোমার সময় আছে আর 15 মিনিট বা 18 মিনিট, এরকমই খুব কম সময় আছে হাতে, এর মধ্যেই তোমাকে উত্তরগুলো দিতে হবে। জাহাঙ্গীর, কুইজ আমাদের এর আগে হয়ে গেছে, কুইজের ফলাফল আমি দিয়ে দিয়েছি। এখন আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উপরে একটা ছোট্ট করে পরীক্ষা নিচ্ছি। সবাই লেখায় ব্যস্ত বোঝা যাচ্ছে, সবাই কিন্তু লেখায় ব্যস্ত আছে, খুব মন দিয়ে লিখছে সবাই, আমি বুঝতে পারছি। কারণ কমেন্টস যেহেতু কোনো কিছু লেখা হচ্ছে না, দুই একজন শিক্ষার্থী ছাড়া, বাকি সবাই কিন্তু পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ততা সময় কাটাচ্ছে এখন। আমি এটাই চাই যে তোমরা পরীক্ষা দিয়ে আমাকে তোমাদের খাতার স্ক্রিনশটটা একটু দেখাবে। জাহাঙ্গীরের আইডি ব্যবহার করছো লামিয়া ঢাকা থেকে, ঠিক আছে লামিয়া, তোমাকে স্বাগত জানাচ্ছি। এর আগেও তোমাকে বোধহয় কোনো ক্লাসে দেখেছিলাম কিনা, খুব সম্ভবত তুমি কুইজে অংশগ্রহণ করো নাই, এর আগের ক্লাসগুলোতে ছিলে। রাশেদুল ইসলাম স্বপ্ন নামে একটা আইডি আছে একজন শিক্ষার্থী লিখেছে, আমি এই মাত্র আসলাম স্যার, কিভাবে আমি পরীক্ষা দেব। আচ্ছা, তুমি বোধহয় আমাদের কিশোর বাতায়নের যে পেজটাতে ক্লাসগুলো হচ্ছে নিয়মিত বোধহয় তুমি খেয়াল করো না, যদি তুমি খেয়াল করতে তাহলে তুমি হয়তো এটা দেখতে যে আজকে আমার পরীক্ষা নেওয়ার কথা, রুটিনটা বের হয়েছে, যেহেতু আমি কি নিব এটা কিন্তু অলরেডি আগে দেয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে তুমি যেহেতু এখন আসছো, তুমি তোমার হাতের কাছে খাতা কলম থাকলে তুমি চট করে বসে এই প্রশ্নের উত্তরগুলো তুমি লেখার চেষ্টা করো, 8 থেকে 5টি লিখে লাইভ শেষ হওয়ার সাথে সাথে তুমি কমেন্টস বক্সে ছবি তুলে তুমি তোমার খাতাটা আমাকে পাঠাও, আর মেইলে প্রয়োজনে আমাকে তুমি পাঠাতে পারো, যে কোনো এক জায়গায় পাঠালেই হবে। এস এম আবুল হাশেম, নিশ্চয় বুঝে গেছো আমি এখন বলেছিলাম যে কিভাবে তোমাদের পরীক্ষার এই উত্তরপত্রটা খাতাটা আমাকে দেখাবে। খাতা তোমার কাছে থাকবে, তুমি সুন্দর করে স্বচ্ছ ছবি তুলে আমার কাছে মেইলে পাঠিয়ে দিবে। আমি কমেন্টস বক্সে কিশোর বাতায়ের নামে আমার মেইলটা দিয়ে রেখেছি, সেখান থেকে নিয়ে নিতে পারো, অথবা লাইভ শেষ হওয়ার পর 10 মিনিট সময় দেওয়া হবে, 10 মিনিটের ভিতরেই তোমরা পাঠাতে হবে আমাকে। সামিয়া, তুমি লিখেছো যে স্যার উপরে কিন্তু 20টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেক্ষেত্রে তোমার এই 8টা এক্সাম শেষ হয়ে গেছে। রেসা, কনগ্রাচুলেশনস, কিন্তু তুমি কতটুকু ভালো লিখেছো সেটা আমি এখন তো আর দেখতে পাচ্ছি না, তুমি আমাকে পাঠিও পরীক্ষার পরপর, আমি সেটা দেখব। আমি বলেছিলাম খাতার উপরে যার যার পুরো নাম আর যার যার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখে দিলে আমি ফলাফল ঘোষণা করতে আমার জন্য সুবিধা হবে। যারা এখন আসছো তাদের কিছু করার নাই, যে কটা পারো প্রশ্ন উত্তর লিখে ফেলো। ঘড়ির কাঁটায় আমাদের সময় এখন 3:20, অর্থাৎ আমাদের হাতে
সময় আছে এখন 15 মিনিট, 15 মিনিটের মধ্যেই তোমাকে পরীক্ষা শেষ করতে হবে। দ্রুত লেখার চেষ্টা করো প্রত্যেকেই, সময় কম, খুব দ্রুত লেখার চেষ্টা করো 5টি প্রশ্নের উত্তর। আর যার পরীক্ষা শেষ হবে সে আমাকে কমেন্টসে নক দিও যে আমার পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ করতে পারলে কমেন্টসে নক দিও, তাহলে আমি বুঝতে পারবো যে কার পরীক্ষা শেষ হয়েছে। আর অবশ্যই ছবি তুলে কিভাবে দিব, হ্যাঁ জাহাঙ্গীর আইডি, শিক্ষার্থীর নাম জাহাঙ্গীর কিনা সেটা জানি না। আমি বলেছিলাম যে আমি 35-এ ক্লাস শেষ করে দিব, তারপরে তোমাদের সাথে 5 মিনিট কথা বলে লাইভ শেষ করে দিব। যখন লাইভটা শেষ হয়ে যাবে ঠিক উইদিন 10 মিনিটসের ভিতরে, অর্থাৎ 10 মিনিটের ভিতরে তোমরা তোমাদের খাতার ছবিটা তুলে রাখো, কমেন্টস বক্সে তোমরা পাঠিয়ে দিবে যেখানে তোমার নাম সহ লেখা আছে, এবং আমি আমার মেইল আইডি দিয়ে রেখেছি কমেন্টস বক্সে, আমাকে মেলেও পাঠাতে পারো। তাহলে তোমার জন্য সুবিধা হবে, কিভাবে ইমেলে কারো কাছে কোনো কিছু পাঠাতে হয়, কোনো ছবি বা তথ্য, সেটাও তোমার কিন্তু শেখা হয়ে গেল। সময় আছে আর 10 মিনিট তোমাদের হাতে, 10 মিনিট, ঠিক 10 মিনিট পর আমি প্রশ্নটা এখান থেকে তুলে নিব। সামিয়া নাজনীন শিম্মি, তুমি লিখেছো একজাম ডান, ওকে কনগ্রেচুলেশনস। ডান হয়ে থাকলে তুমি এখন কাজ করে ফেলো, তোমার একজামের উত্তরপত্রটা অর্থাৎ খাতাটা তুমি ছবি তুলে নাও, খুব সুন্দর করে একটু আলো জায়গায় রেখে ছবি তুলে জমা রাখো, ক্লাস শেষে তুমি পাঠিয়ে দিবে আমাকে। সামিয়া নাজরিন, তুমি তো খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলেছো।
নিশ্চয়ই তুমি খুব দ্রুত লিখতে পারো, যার কারণে অল্প সময়ের মধ্যেই তোমাকে 5টি প্রশ্নের উত্তর কিন্তু তুমি লিখতে সক্ষম হয়েছো। আমি দেখব যে কে কে এক্সাম ডান দিচ্ছে, নিচে কমেন্টসে লিখে দিও যে এক্সাম তোমার ডান অথবা পরীক্ষা তোমার সম্পূর্ণ, তাহলে আমি বুঝতে পারবো। আমি দুইজনকে কাউন্ট করেছি যে পরীক্ষা কমপ্লিট দিয়ে ফেলছো। এর আগেও আমি তোমাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম যে তোমরা যেন কোথাও আটকে গেলে আমাকে কল দিয়ে ইনফরমেশন নেও, তারপরে আমি এখন আবার দিয়ে দিচ্ছি। কিশোর বাতায়ের নামে একটি কমেন্টস এইমাত্র তোমাদের এই লাইভে পড়েছে, যেখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আছে, তোমার ইচ্ছে করলে এখানে আমার কাছ থেকে যে কোনো ইনফরমেশন তোমরা জানতে পারো ক্লাসের বিষয়ে। আর যাদের ফলাফল ঘোষণা করব কালকে, তারা আমাকে কল করে তোমাদের পুরো অ্যাড্রেসটা দিয়ে দিও, অথবা মেসেজ করে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার সেই শতবর্ষের এক মজিক বইটি উপহার স্বরূপ। ফাহিম লিখেছে এক্সাম কমপ্লিট, ওকে, তিনজন আমি কাউন্ট করেছি অলরেডি, আরেকজন, চারজন হয়েছে, চারজনের পরীক্ষা শেষ। ফাতেমা বেগম লিখেছ এক্সাম শেষ। দুইজন, তিনজন, চারজন, এখনো পর্যন্ত আমরা চারজনের পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে নিশ্চিত হয়েছি। আচ্ছা, আমি একটু সময়টা দেখে নিচ্ছি, তোমাদের সময় আছে আর 7 মিনিট, 7 মিনিট, 7 মিনিটের মধ্যেই তোমাকে শেষ করতে হবে, দ্রুত করে লিখো। পরবর্তীতে আমরা আরেকটা কুইজ খেলবো, দেখি আগামী সপ্তাহে তোমাদেরকে নিয়ে। তোমরা তো এখন পুরো বইটা মোটামুটি ধারণা পেয়েছো, এখন কুইজ খেলাটা তোমাদের পক্ষে সম্ভব, পারবে তোমরা। এলিজাবেথ কমেন্টস করেছো, এটা কোন স্কুলের এক্সাম? এটা কোন স্কুলের এক্সাম না, এটা ধরে নিতে পারো কিশোর বাতায়নের শিক্ষার্থীদের জন্য এই এক্সামটা, যারা অনলাইনে কিশোর বাতায়নে এখনো পর্যন্ত আমার ক্লাসগুলো করেছো তারা এই বিষয়টা জানে, এটা কোন স্কুলের বা কোন কিসের এক্সাম। নিশ্চয়ই তুমি অনিয়মিত, বা তুমি হয়তো আমার ক্লাসে এর আগে অ্যাটেন্ড করোনি, যার কারণে হয়তো বুঝতে পারো না বিষয়টা। তুমি যদি অষ্টম শ্রেণী হয়ে থাকো তাহলে স্বাগত জানাচ্ছি তোমাকে, পরবর্তী ক্লাসে থাকবে ইনশাল্লাহ আশা করছি। এস এম আবুল হাশেম আইডি, এক্সাম কমপ্লিট, 5 জনের পরীক্ষা শেষ হয়েছে আমি দেখতে পেয়েছি। তোমাদের হাতে সময় আছে আর 5 মিনিট, 5 মিনিট সময় আছে তোমাদের বাকি, 5 মিনিট পর আর কিন্তু আমি কাউন্ট করব না। হ্যাঁ, সামিয়া লিখেছো আমার ইনবক্সে পাঠালে হবে কিনা? হ্যাঁ হবে, যদি তুমি আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকো তাহলে তুমি আমাকে অবশ্যই ইনবক্সে পাঠাতে পারো, ইনবক্সে পাঠালে আমার জন্য সবচেয়ে ভালো হবে। উলফাত জাহান কমপ্লিট, আমি 6 জনকে দেখলাম পরীক্ষা কমপ্লিট হয়েছে ইতিমধ্যে।
জান্নাতুল ফেরদৌস চৌধুরী, এক্সাম কমপ্লিট, সাত, আমি কাউন্ট করেছি 7 জন, পরীক্ষা কমপ্লিট। তাইবু, তাইবু বলেছে পরীক্ষা শেষ, কমপ্লিট হয়েছে, 7 হয়েছে, 7 জন শিক্ষার্থী অলরেডি ডান দিয়ে দিয়েছে। হ্যাঁ রফিক, রফিক ফেসবুক আইডি, জানি না শিক্ষার্থীর নাম কি, আর আগে বোধহয় লিখেছো, তুমি লিখেছো ইনবক্সে দিতে পার, দিবা আমার পরীক্ষার, তোমার পরীক্ষার রেজাল্ট খাতা। হ্যাঁ তুমি দিতে পারো এখন, সমস্যা নেই। যারা আমার সাথে ফেসবুকে আছো তোমরা তোমাদের পরীক্ষার খাতা আমাকে ইনবক্স করতে পারো। আচ্ছা আমার আইডি, আইডি লিংক বা আইডি নেম জানতে চাইছো? আমি আমার আইডি অলরেডি, বাহ অসাধারণ, তো একজন শিক্ষার্থী আমাকে অলরেডি মেল করে দিয়েছে পরীক্ষার খাতা, ওয়াও দারুণ। আচ্ছা আমি আমার ফেসবুক আইডির লিংকটা এখানে কপি করে দিচ্ছি, হ্যাঁ তোমরা ইচ্ছে করলে আমাকে ফেসবুকের লিঙ্কে গিয়ে আমাকে রিকোয়েস্ট দিয়ে আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারো। আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের কিশোর বাতানের, এই এই তোমরা ক্লাস, তোমাদের ক্লাস চলাকালীন অবস্থায় তোমরা পাবে, এখন এখনই দিচ্ছি, তোমাদের সময় আছে আর 3 মিনিট, 3 মিনিট সময় তোমাদের হাতে আছে। কিশোর বাতায়ন নামে কমেন্টস বক্সে একটা লিঙ্ক গিয়েছে, এই লিঙ্কটাই হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্ক, তোমরা এখানে গিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারো তোমাদের পরীক্ষার খাতার ছবি। স্যার পরীক্ষা কমপ্লিট, কৃষ্ণ হালদার, ওকে থ্যাংকস, 8, উলফাত জাহান ফ্রেন্ড লিস্টে না থাকলে ফ্রেন্ড লিস্টে থাকবে, রিকোয়েস্ট দিও। মাহিয়া নূর ডান, 9, দীপক কান্তি দত্ত, 10। অলরেডি দেখতে পাচ্ছি অনেকের পরীক্ষাই শেষ, জাহাঙ্গীর, হ্যাঁ পরীক্ষা শেষ, এক্সাম কমপ্লিট, মহিনুর আক্তার, তোমাদের সময়ও কিন্তু শেষ, আর 1 মিনিট তোমাদের সময় বাকি আছে, 1 মিনিট বাকি আছে তোমাদের, 1 মিনিটের মধ্যে শেষ করে দাও। আমার ইমেল আইডি আমি একটু আগে কমেন্টস বক্সে দিয়েছি, SM আবুল হাশেম ফেসবুক আইডি, টপ ফ্যান, একটু খোঁজো, দেখো কিশোর বাতায়ন নামে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, একটা ফোন নাম্বারও দেওয়া আছে, একটা ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, আমি তিনবারে তিনটা কমেন্টস বক্সে তিনটা ইনফরমেশন দিয়েছি। রোজা বিনতে আলমগীর ডান, পরীক্ষা শেষ হয়েছে, ওকে থ্যাংকস, তোমাকে অলরেডি একজন শিক্ষার্থী আমাকে মেল করে দিয়েছো, চমৎকার লাগছে আমার কাছে বিষয়টা, যে আইসিটির একজন শিক্ষার্থী আইসিটির বিষয়ে পরীক্ষা দিয়ে আবার আইসিটির মাধ্যমে পরীক্ষার রেজাল্ট কিন্তু আমাকে, মানে পরীক্ষার খাতা কিন্তু আমাকে মেল করে দিয়েছে। ওকে তোমাদের পরীক্ষার সময় শেষ, এখানেই প্রত্যেকেই লেখা বন্ধ করো, আমি বলেছিলাম তোমাদের 3:35-এ, আমি বলেছিলাম তোমাদেরকে 3:35-এ তোমাদের পরীক্ষা শেষ হবে, এখন 3:35, আমি যথা নিয়মে প্রশ্নটা সরিয়ে নিচ্ছি। ওকে আমি প্রিভিয়াস স্লাইডে চলে আসলাম, ঘরে বসে অনলাইন লাইভ পরীক্ষা বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর তোমরা প্রশ্নটা দেখতে পাবে না। এখন তোমাদের সাথে আমি একটু কথা বলবো 5 মিনিট, তোমরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে, সবার লেখা শেষ করে দাও, আর একটা লাইনও কেউ লিখবে না। সামি সুলতানা ডান, ওকে আচ্ছা এখন আমাদের ঘড়ির কাটার টাইম হচ্ছে কয়টা, দেখো আমি কিন্তু সময় বলে দিচ্ছি, এখন আমাদের 35 ঘড়ির কাটার টাইম, আমি 40-এ আমার ক্লাসের লাইভটা শেষ করব। খুব মনোযোগ সহকারে খেয়াল করো আমার কথা, আমি ঠিক 40-এ আমার এই লাইভ ক্লাসটি শেষ করব। ঠিক 50-এর মধ্যে তোমরা প্রত্যেকেই তোমাদের পরীক্ষার খাতার ছবি তুলে আমাকে এই লাইভ ক্লাস শেষে এইটার কমেন্টস বক্সে তোমাদের ছবিগুলো আমাকে পাঠাবে, অথবা আমি তোমাদেরকে মেল আইডি দিয়েছি, মেল অ্যাড্রেস, ওই মেল অ্যাড্রেসের মধ্যে তোমরা মেল করবে,
দুই পদ্ধতি, অথবা আমার সাথে ফেসবুকে যারা আছো অথবা নাই, যারা আছো তারা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, যারা নাই রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নিব, তোমরা আমাকে মেসেঞ্জারে পাঠাবে। আমি তিনটা পদ্ধতি দেখালাম তোমাদের পরীক্ষার খাতাটার ছবি পাঠাতে। এক হচ্ছে ফেসবুকে কমেন্টস বক্সে, দুই মেইলে, তিন হচ্ছে ইনবক্সে, অবশ্যই আমার ফেসবুক ইনবক্সে, কিশোর বাতানের ফেসবুক ইনবক্সে না। ওকে ঠিক আছে, পরীক্ষা শেষ, অনেকে লিখে দিয়েছো আমাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যে। পরবর্তীতে দেখি তোমাদের সাথে আরেকটা মজার কুইজ নিয়ে হাজির হব, ওইটা একটু আনকমন থাকবে। এই দুইটা কিন্তু একদম সহজ সহজ দুইটা কুইজ আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছি। প্রথমটা ছিল অবজেক্টিভ, ভালো করেছো অনেকেই, আর আজকেটা ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উপরে কিছু ছোট্ট একটা পরীক্ষা। দেন আমি তৃতীয়বার যখন তোমাদের সামনে হাজির হব, অবশ্যই তোমরা খেয়াল করবে রুটিন বের হবে কি বিষয়ের উপরে বা কি কুইজ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। কুইজ আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যাই থাকুক না কেন, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে পুরো বই পড়তে হবে তোমাদের। যদি পুরো বই পড়া থাকে, ওকে ডান, তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। আর যারা প্রথম কুইজ খেলে ভালো করেছো তাদের নাম ঠিকানা আমার কাছে লেখা আছে এবং বইয়ের মধ্যে তোমাদের নাম লেখা হয়ে গেছে। আর আজকের এই পরীক্ষার পর একসাথে আমি কুরিয়ার করে দিব আমার বইটা, তোমরা বইটি পেয়ে যাবে, বইটি পেয়ে আমাকে কনফার্ম করে জানিও। আমার ফোন নাম্বারও আমি কিন্তু দিয়ে রেখেছি আজকের ক্লাসের কমেন্টস বক্সে। কিশোর বাতায়নের তিনটা কমেন্টস গিয়েছে, একটা হচ্ছে আমার ফোন নাম্বার, একটা আমার ফেসবুক আইডি, আর একটা হচ্ছে আমার ইমেল। তোমরা তিনটাতে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের যেই কোনো সমস্যা তোমরা আমাকে বলবে, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। কিশোর বাতানের সবগুলো ক্লাস দেখবে সেই প্রত্যাশা করছি। আমার ক্লাসটা আমি আর বেশিক্ষণ নিব না, আমি ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, তোমাদের সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা রইল সেই পর্যন্ত। আর অবশ্যই 10 মিনিট অপেক্ষা করবো আমি, 10 মিনিটের মধ্যে তোমরা তোমাদের খাতাগুলো আমাকে ছবি তুলে পাঠিয়ে দাও। আল্লাহ।